ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। দেখছেন এই মুহূর্তের ভাগ্যবার্তা। আপনারা যারা আমাদের সঙ্গে টেলিভিশনের ওপারে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে অনেক স্বাগত। আনন্দের সঙ্গে দীপাবলি উৎসব আপনারা অতিবাহিত করেছেন। এর পরে আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, যারা অবাঙালি তারা বলবেন ভাই দুজ। তো সেই ভাতৃদ্বিতীয়া অথবা ভাই দুজ অথবা ভাইফোঁটা যাই বলুন না কেন, আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। একটা অত্যন্ত সুন্দর মিষ্টি সামাজিক উৎসবের দিন। আজকের এই যে দিনটির কথা আমি বললাম সেই দিনটি তো বটেই, এবং আগামী দিনও কেমন যাবে আপনাদের। আপনারা তো জানেন যে ভাগ্যবার্তা মানে একটা সামগ্রিক রাশিফলও জেনে নেওয়া, আর তার পাশাপাশি এটাও জেনে নেওয়া যে কি হতে চলেছে। আর আপনারা যারা সরাসরি কথা বলতে চান তারা তো সরাসরি কথা বলতে পারবেনই। আপনাদের জন্য আমরা কিন্তু আমাদের সঙ্গে ভাগ্যবার্তায় পেয়ে গিয়েছি পণ্ডিতজিকে। পণ্ডিতজিকে স্বাগত এবং অনেক শুভেচ্ছা। নমস্কার, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করব। আজ প্রথমে রাশিফলে আসব। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া অর্থাৎ রাত্রি 10:51 পর্যন্ত থাকবে, আগামীকাল শুক্লপক্ষের তৃতীয়া। আজ শোভনযোগ শেষ রাত্রি 3:33 পর্যন্ত, আগামীকাল থাকবে অতিগণ্ডযোগ। আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করছে তুলা রাশির সাথী নক্ষত্রে, আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল রবি বিশাখা নক্ষত্র অবস্থান করবে তুলা রাশি। চন্দ্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, আগামীকাল চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে তুলা রাশির সাথী নক্ষত্রে, আগামীকাল তুলা রাশির সাথী নক্ষত্রে অবস্থান করবে। বুধ আজকে অবস্থান করছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, আজ আবার সাথী নক্ষত্রে প্রবেশ করবে বুধ। আগামীকাল তুলা রাশির সাথী নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি। আজকে অবস্থান করছে মকরের ধনিষ্ঠা নক্ষত্রে, আগামীকালও মকরের ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে শুক্র। আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির ধনুরাশির মূলা নক্ষত্রে, আগামীকালও ধনুরাশির মূলা নক্ষত্রে অবস্থান করবে শনি। আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, আগামীকাল মকরের শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে রাহু। আজকে অবস্থান করছে বিষুরাশির কৃত্তিকা নক্ষত্রে, আগামীকালও কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে কেতু। আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে, আগামীকালও অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থনৈতিক কর্মজাতীয় সাফল্য, ব্যবসাক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি। আজ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রং নীল। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। বিষুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ নয়, নানাবিধের সমস্যা জটিলতা মানসিক টেনশন বৃদ্ধি। বিষুরাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিষুরাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দুই সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। বিষুরাশির জাতক জাতিকাদের আগামীকাল প্রবলভাবে অশুভ এবং বিষুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আগামীকাল শুভ নয়। আজ হচ্ছে আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আগামীকাল আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগামীকাল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা, আগামীকাল মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ এবং লাল।
আজ হচ্ছে ছ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আগামীকাল ছ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, আগামীকাল নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুটো দিনই শুভ। অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মজীবনে সাফল্য পাবেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ। আগামীকাল কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আগামীকাল কিন্তু নানাবিধ সমস্যা এবং জটিলতা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। আজ চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ, আগামীকাল সাত সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন কিন্তু নানাবিধ সমস্যার জটিলতা থাকবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, সিংহ রাশি জাতক জাতকাদের সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা। সিংহ রাশি জাতক জাতকাদের দুই দিন সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে উত্তর দিক। আর শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ, আগামীকাল লাল এবং সবুজ। সিংহ রাশি জাতক জাতকাদের ছয় সংখ্যা জাতক জাতকাদের আজকে দিতে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের অশুভ, আগামীকাল নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, কন্যা রাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। কন্যা রাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে উত্তর দিক। আর শুভ রঙ হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল হচ্ছে সবুজ এবং সাদা। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ নয়, দুদিনই সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, তুলারাশি জাতক জাতকাদের বিশেষ করে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলারাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে উত্তর দিক। আজ শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। এবং দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, আগামীকাল এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে দুদিনও কিন্তু শুভ নয়, নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রবল অর্থনাশের মতো যোগ আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু দুই দিন সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে উত্তর দিক। আর শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। আজ হচ্ছে দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, আগামীকাল নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সমস্যা থাকবে। ধনুরাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য এবং প্রবল অর্থনাশের মতো যোগ আছে। ধনুরাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং সবুজ। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, আগামীকাল আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, দুদিনই কিন্তু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে নানাবিধ শুভাশুভ ফল পাবেন, হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ। মকর রাশির জাতক জাতকাদের পারিবারিক দিক থেকেও শুভ এবং মকর রাশি জাতক জাতকের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দুদিন বিশেষভাবে শুভ, এই দুদিন কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে দক্ষিণ দিক। আর শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল হচ্ছে নীল এবং সাদা। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে এই দুদিনই শুভ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে আগামীকাল শুভ এবং দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে আগামীকাল অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ, দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভরাশি জাতক জাতকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দুই দিন বিশেষভাবে শুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের আজ শুভ দিক হচ্ছে উত্তর দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আর শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল হচ্ছে নীল এবং সাদা। এবং কুম্ভরাশি জাতক জাতকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা এই দুই দিন আপনাদের শুভ রঙ হচ্ছে নীল এবং সাদা।
এবং মীন রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু অশুভ। এই দুদিনই কিন্তু আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও নানা রকম শুভাশুভ ফল নাও মিলতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতকাদের আজ শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রঙ হচ্ছে আমাদের হলুদ এবং সাদা, আগামীকাল হলুদ এবং লাল। এবং মীন রাশির জাতক জাতকাদের তিন সংখ্যা জাতক জাতকাদের আজকের দিন যে শুভ, দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আগামীকাল ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। আপনারা শুনলেন কি বললেন পণ্ডিতজি, আজ এবং আগামীকাল কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমনটা যাবে, কি সতর্কতা অবলম্বন করতে হবে, কারা কারা কোন কোন ক্ষেত্রে একেবারে দুর্দান্ত সাফল্য পাবেন, কাদের ক্ষেত্রে অতটা ভালো নয়, এটা পণ্ডিতজি বলেছেন। এবং প্রচুর মানুষ, আপনারা যারা পণ্ডিতজির ওপরে আস্থা রেখে, ভরসা রেখে নিজেদের গ্রহগত সংস্কারের কাজ করিয়েছেন গত দীপান্বিত অবসাতে, তাদেরকে তো অবশ্যই শুভেচ্ছা, কারণ আপনারা জীবনে নিশ্চিতভাবে অত্যন্ত ভালো ফল লাভ করতে পারবেন। পণ্ডিতজি, অন্য আলোচনায় যাওয়ার আগে একজন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, ফোনটা নিয়ে নিই। আচ্ছা, হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ পণ্ডিতজি, নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে একটু জানতে হবে। তার আগে বলি, দাদার অনুষ্ঠান মানে বহুদিন থেকে দেখছি এবং খুব সুন্দর লাগে এবং অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমার এক আত্মীয় গেছিল, সেও ভালো রেজাল্ট পেয়েছে বলছি। বাহ বাহ, আপনার আত্মীয়, তিনি খুব ভালো ফল পেয়েছেন পণ্ডিতজির কাছে এসে? আমার ছেলের নাম হচ্ছে সুমন কুন্ডু, 29/6/97। 29/6/1997, তাই তো? টাইম বলি, 8:20। রাত্রি 8:20। আপনার ছেলে তো? হ্যাঁ, রবিবার দিন জন্ম তো ওর। হ্যাঁ, মকর লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ ওর। হ্যাঁ, আচ্ছা, জন্মকালীন বৃহস্পতি গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, মকর লগ্ন, লগ্নে বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় কেতু, তৃতীয় শনি, চতুর্থ ভাবে অবস্থান করছে চন্দ্র, রবি বুধের বুধাদিত্য যোগ, সপ্তমে শুক্র, অষ্টমে রাহু। আচ্ছা, তার পাশাপাশি সপ্তম আসন নবম ভাবে মঙ্গল এবং দশম প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্র, সপ্তমভাবে অবস্থান করছে। ঠিক আছে, জন্ম ছকে, ঠিক আছে, এইবার একটু দেখে নিচ্ছি বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে, রবির মহাদশা, অষ্টমপতি রবির মহাদশা। দেখুন, আপনার ছেলের জন্ম ছক অনুযায়ী 24 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু ওর সময় ভালো যাবে না। ঠিক আছে, 24 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু রবির মহাদশা থাকবে। রবি হচ্ছে অষ্টমপতি কারক গ্রহ এবং রবি অবস্থান করছে ষষ্ঠভাবে। কোনো গ্রহের, কোনো যে কোনো গ্রহ দশা যখন চলে, সেই গ্রহ যদি দুস্থান প্রতি কারক গ্রহ যদি দুস্থানগত অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই গ্রহর কিন্তু মহাদশা কিন্তু ভালো রেজাল্ট দেয় না। অর্থাৎ ও রবির মহাদশা চলছে, রবি হচ্ছে দুস্থান প্রতি কারক গ্রহ অষ্টমপতি, এবং রবির দুস্থানগত অবস্থায় অবস্থান করছে, ষষ্ঠভাবে অবস্থান করছে। রবিকে আমরা কী বলি, রবি হচ্ছে কর্মকারক গ্রহ, কর্মকারক গ্রহ রবি দুস্থানগত থাকার জন্য 24 সালের সেপ্টেম্বর পর্যন্ত ওর পক্ষে কিন্তু ভালো সময় দেবে না, নানা রকম সমস্যা এবং জটিলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, এই সময়টা সাবধান থাকতে হবে। হ্যাঁ, চন্দ্রের মহাদশা থেকে সাফল্য আসবে, চন্দ্রের মহাদশা থেকে, অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে। ঠিক আছে, আপনার কি কি প্রশ্ন আছে বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে তো এখন ব্যবসা করে, ব্যবসাটা কি ঠিক না, কোন চাকরির চেষ্টা করবে? আচ্ছা আচ্ছা, ছেলে চাকরির চেষ্টা করলে তো ভালো হতো, অবশ্য এই সময়টা একটু জটিলতা আছে, 24 সাল পর্যন্ত যদি হয়, অর্থাৎ ওর বয়স হবে 27 বছর, 24 সালের পর ও চন্দ্রের দশা যখন আসবে,
চন্দ্রের দশা আসলে ওর 27 বছর বয়স হবে। আর আমি একটা কথা আপনাকে বলবো, আপনার ছেলের ব্যবসা হবে না। ও ব্যবসা করছে ঠিকই, কিন্তু ব্যবসা হবে না, চাকরি ভালো হতো। কারণটা কি, ওর কর্মপতি কারকগ্রহ হচ্ছে শুক্র, কর্মপতি শুক্র বৃহস্পতি দৃষ্ট, কর্মপতি শুক্র বৃহস্পতি দৃষ্ট, এবং ওর জীবনে কর্ম আছে, চাকরি আছে, সরি ব্যবসা হবে না, চাকরি আছে। আর একটা কথা হচ্ছে, চন্দ্রের দশা ওর ভালো কেন, চন্দ্র হচ্ছে চতুর্থ অবস্থান করছে, চতুর্থে অবস্থানকারী চন্দ্র দশম ঘরকে দৃষ্ট দিচ্ছে, অর্থাৎ চন্দ্রের মহাদশা থেকে ওর চাকরি বাকরি ভালো যোগাযোগ আসবে। ওকে চাকরি চিন্তা ভাবনা করতে বলুন, ঠিক আছে, চাকরি বাকরি করলে কিন্তু ভালো সাফল্য আসবে। বলুন, এখন হবে না, এখন চেষ্টা করতে পারুন, ছোটোখাটো চাকরি হলেও করবে, 27 বছর বয়স থেকে ওর কিন্তু ভালো কর্মযোগ আছে। আর এই যে এখন বর্তমানে যে মহাদশাটা চলছে, এই সময়টা বিশেষ করে কোনো প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোতে পারেন, এই সময়টা ওকে ভালো দেবে না। কারণ রবি তো কর্মকারগ্রহ, রবি অষ্টমপতি কর্মজনিত নানা রকম সমস্যা থাকবে। যদিও কোনো চাকরি পায়, সে চাকরি কিন্তু ওর মনের মতন হবে না, চাকরির ক্ষেত্রে নানা রকম সমস্যা জটিলতা আসবে, সেইগুলোকে কিন্তু ওকে মানিয়ে নিতে হবে। এবং তার পাশাপাশি ওর ঘাত প্রতিঘাত আসবে এই সময়গুলোতে, এই 24 সাল পর্যন্ত কর্মক্ষেত্রে, সেগুলোকে কিন্তু ওকে এই বাধা বিড়ম্বনা নানা রকম সমস্যা জটিলতা এগুলোর মধ্যে কি ওকে কিন্তু সংগ্রাম করে ওকে এগোতে হবে, ফেস করতে হবে এগুলো প্রতি মুহূর্তে, তাহলে যদি ওর জীবনে সাফল্যটা আসবে। এবং 24 সাল থেকে খুব ভালো সময়, আপনি নিশ্চিত থাকতে পারেন, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটা কাজ করবেন, আর বাকি আপনার যা প্রশ্ন যা জানার যদি প্রতিকারের প্রয়োজন থাকে সেগুলোর জন্য সরাসরি চেম্বারে চলে আসতে পারেন। আপনারা তো জানেন পণ্ডিতজিকে চেম্বারে কোথায় পাওয়া যায়, পণ্ডিতজির বারাসাতে নিজস্ব গৃহ, এবং সেখানে পণ্ডিতজি চেম্বার করেন, রেগুলার চেম্বার করেন। আপনারা যারা বারাসাতে নিজ গৃহে আসবেন তারা একবার অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে পারেন। পাশাপাশি কিন্তু প্রত্যেক সোমবার গড়িয়াহাটে চেম্বার থাকে পণ্ডিতজির, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগানে চেম্বার থাকে, প্রত্যেক শুক্রবার বালিতে থাকে চেম্বার। গড়িয়াহাট, হাতিবাগান, বালি তিনটে চেম্বারই ওপেন রয়েছে। প্রত্যেক সোমবার যারা গড়িয়াহাটে যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বার আপনাদেরকে ফোন করে নিতে হবে, মঙ্গলবার হাতিবাগানের জন্য বুকিং নাম্বারে ফোন করুন, বালিতে যারা দেখাবেন শুক্রবার তারাও বুকিং নাম্বারে ফোন করুন। সামনে আমি বলবো 21 নভেম্বর মেচেদায় পণ্ডিতজি চেম্বার করবেন, আগরতলায় চেম্বার রয়েছে 27 নভেম্বর, এই নভেম্বর মাসের একদম শেষে আগরতলা, গুয়াহাটি আর শিলচরে চেম্বার রয়েছে। 27 নভেম্বর আগরতলা, 28 নভেম্বর গুয়াহাটি, 29 নভেম্বর শিলচরে থাকবে চেম্বার। বোলপুরে চেম্বার হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, 4th ডিসেম্বর, আর বর্ধমানে 5th ডিসেম্বর আপনারা পণ্ডিতজিকে চেম্বারে পেয়ে যাবেন। অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছেন, আপনারা জানেন পুজো থেকে শুরু করে গ্রহগত সংস্কারের যে পুজো তার লিংক আপনারা অনলাইনে পেয়ে যান, আপনারা দেখতে পারেন, সেখান থেকে অংশ নিতে পারেন। আমি যে দীপান্বিত অবস্যায় বলেছিলাম তারাপীঠে সমস্ত কিছু পুজো পাঠ হবে বা যজ্ঞ হবে, সেটা অবশ্যই আমি আমার সোশ্যাল মিডিয়ায় সেটাকে লিংক পাঠিয়েছিলাম, এবং আপনারা প্রত্যেকেই বোধহয় লাইভ অনুষ্ঠান দেখতে পেরেছেন, কারণ আমি সমস্ত লাইভ অনুষ্ঠানটাই কিন্তু সম্প্রচার করেছিলাম। যদি আপনারা কেউ না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে আপনারা দেখে নেবেন, সেখানে কিন্তু প্রোগ্রামটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে সমস্ত প্রোগ্রামটা দেখতে পারবেন। এবং আমি কিন্তু সমস্ত যজ্ঞ যে তারাপীঠে মহাশ্মশান থেকে হয়েছিল পুরোটাই কিন্তু লাইভ, পুরো লাইভ প্রোগ্রাম, যারা লাইভ স্ট্রিমিং হয়েছে, হ্যাঁ, যারা পুজো দিয়েছেন বা দোষ খণ্ডনের জন্য প্রত্যেককে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, এবং যথাসময়ে প্রত্যেকেই দেখে তারাও জয়েন করেছেন, অবশ্যই প্রত্যেকে জয়েন করেছে। যাই হোক, আমি সমস্তটাই কিন্তু মানে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে চাই, যে এই বিশেষ করে আপনারা যারা আমার কাছে দোষ খণ্ডন করতে দিয়েছেন, আমি প্রত্যেকের যাতে সুষ্ঠুভাবে হয় বা সেভাবে আমি চেষ্টা করেছি, হ্যাঁ, প্রতিনিয়ত। এবং আগামী গতকাল আমি ফিরেছি, এবং সেই জন্য কিন্তু খুব আমি ক্লান্ত। যাই হোক, তার সত্ত্বেও কিন্তু আজকে পণ্ডিতজি অনুষ্ঠানে আপনাদের জন্য, এবং আরো একজন ফোনে রয়েছে, দেখি তিনি কি বলছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে? নমস্কার পণ্ডিত জি, আমি সোদপুর থেকে বলছি। পণ্ডিত জি ভীষণ বড় ফ্যান, এবং মাসখানেক আগে আমি আমার বাচ্চার জন্য অনলাইনে প্রেডিকশন করেছিলাম, ওনার কথা মনেও থাকবে, একদম 7.5 মাসের বাচ্চার উনি একটা প্রেডিকশন করেছিলেন। আমার মাসিকে মানে এই মাস দেড়েক আগে, বাচ্চাটার বয়স কত সেটা জিজ্ঞেস করছেন পণ্ডিত জি? বাচ্চাটার বয়স 7.5 মাস, ওনার মনে থাকবে বোধহয়, ওই জন্যই মাস দেড়েক আগে আপনার কাছে করেছেন। আপনি বলেছিলেন এক্সেলেন্ট ছক, খুব ভালো ছক। ও এক্সেলেন্ট, আমার হ্যাঁ মাসি গিয়েছিল, মাসির মেয়ের জন্য ওর পড়াশোনা যেরকম ভাবে উনি গাইড করেছেন সেভাবেই চলছে আর কি। বাহ, খুব ভালো, খুব ভালো, মনে আছে, মনে আছে আমার। হ্যাঁ, কার জন্য আজকে? কার জন্য আজকে? আমি হাজবেন্ডের জন্য একটু জানতে চাইছি। বলুন।
ডেট অফ বার্থ বলুন হাজবেন্ডের। হ্যাঁ, ওর হচ্ছে 8 অক্টোবর 1983। 8 অক্টোবর 1983। রাত্রি 9:10। জন্মস্থান কোথায় হাজবেন্ডের? কলকাতা। কলকাতা। কি নাম আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের নাম হচ্ছে জয়ন্ত সরকার। আচ্ছা, বেশ, কলকাতাতেই জন্ম। আচ্ছা, জন্মবারটা কি ওনার শনিবার? বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র, দেবগণ ওনার। হ্যাঁ, জানতেন এটা? আচ্ছা, ঠিক আছে, একটু জন্ম ছকে আমি আসছি। কি লগ্ন স্যার বললেন? বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক, কিন্তু ওর তো বৃক্ষ লগ্ন। হ্যাঁ, 1983। 82 না 83? এই জন্যই মিলিয়ে নেওয়া হয় বারবার। ঠিক আছে। আচ্ছা, ওনার বিষ লগ্ন, লগ্নের সপ্তমে বৃহস্পতি কেতু, সপ্তম অষ্টম নবম প্রতি কারকগ্রহ শনি এবং দশম প্রতি কারকগ্রহ হচ্ছে শনি। অর্থাৎ শনি ভাগ্যপতি কর্মপতি কারকগ্রহ। আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু বর্তমান মহাদশাটাকে দেখে নিচ্ছি। এখন বর্তমান মহাদশা চলছে ওনার বুধের মহাদশা। বুধ পঞ্চম প্রতি কারকগ্রহ, বুধের সাথে চলছে কেতুর অন্তর্দশা। 2021 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ এবছরের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ওনার সময়টা ভালো দেবে না, নানা রকম সমস্যা জড়িত থাকবে। আমি বলতে চাইছি যে শুনুন, ওনার জন্মছকে কিন্তু কালসর্পদোষ আছে। কালসর্পদোষের জাতক জাতিকাদের কী হয়, বিশেষ করে যদি কেতুর দশা বা কেতুর অন্তর্দশা, এগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এবং কালসর্পদোষের জাতক জাতিকাদের ওনার হচ্ছে রাশি হচ্ছে ওনার তুলা, তুলা রাশি। এখন রাহু বর্তমানে অবস্থান করছে, বর্তমানে ট্রানজিটে, গোচরে, গোচরে রাহু বর্তমানে অবস্থান করছে বৃষ রাশিতে। অর্থাৎ ওনার রাশির অষ্টমে রাহুর অবস্থান, রাহু গোচরে অষ্টমে অবস্থান করাও শুভ নয়, সেই সময় নানা রকম জটিলতা আসে। অর্থাৎ বিশেষ করে কর্মজনিত সমস্যা, অর্থনাশ, পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, এগুলো কিন্তু আসে। এবং কর্মক্ষেত্রে নানা রকম ঝঞ্ঝাট, অশান্তি, গুপ্ত শত্রু, এগুলো কিন্তু আসে, সেই ব্যাপারে সাবধান থাকতে হবে ওনাকে। আর আরেকটা কথা বলবো, ওনার ভাগ্যপতি কর্মপতি কারকগ্রহ শনি, ভাগ্যপতি কর্মপতি কারকগ্রহ শনি, এই শনি কিন্তু তুঙ্গী, শনি কিন্তু তুঙ্গী অবস্থায় আছে, কিন্তু শনি অবস্থান করছে ষষ্ঠভাবে, শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, দুস্থানগত অবস্থা আছে। অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি কখনো দুস্থানগত থাকা শুভ নয়। এবং পাপগ্রহ মধ্যগত আছে, শনি পাপগ্রহ, কিন্তু সে শনিও পাপগ্রহ মধ্যগত আছে, কেতু এবং রবির মধ্যগত। এতে কি হয়, উনি কর্মজীবনে নানা রকম অশান্তি ওনার থাকবে, কিন্তু নানা প্রকার অশান্তি থাকবে, কর্মভাব ভালো। এখন বুধের মহাদশা, পঞ্চমপতি বুধের মহাদশা, বুধ স্বক্ষেত্রে অবস্থান করছে, এই সময় তো ওনার উন্নতি হওয়া উচিত, তা সত্ত্বেও ওনার ঝঞ্ঝাট থাকবে, সারা জীবন কর্মজনিত কর্মক্ষেত্রে অশান্তি থাকবেই। এবার আপনি বলুন। মানে এটাই এখন মেন সমস্যা যে ওর মানে ব্যাংকে চাকরি করে, প্রচন্ড মানে একটা সাংঘাতিক একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। এইটাই পণ্ডিতজি বললেন আর কি, ভীষণ অশান্তিতে আছে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এটাই পণ্ডিতজি বলেছেন যে ওনার কর্ম খুব ভালো হওয়ার কথা এই সময়টাতে, কিন্তু ঝঞ্ঝাট পিছন ছাড়বে না, অশান্তি পেছন ছাড়বে না কর্মক্ষেত্রে, এবং সেটা ঘটছেও। আপনি নিজে 1.5 মাস আগে আপনার সন্তানের জন্য এসেছিলেন পণ্ডিতজির কাছে, অনলাইন কনসালটেশন নিয়েছিলেন, আপনি তাতে অত্যন্ত স্যাটিসফাইড। তো হাজবেন্ডের জন্য যোগাযোগ করে নিন, আজকে সময় আমাদের একেবারেই শেষ, ভাগ্যবার্তা এখানেই বিদায় নেবে। তবে আপনাদের জন্য ভাগ্যবার্তা পরবর্তীতে আবার ফিরছে। পণ্ডিতজিকে আমি অনেক ধন্যবাদ দেবো সঙ্গে থাকার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।